অপুর বেসিক্যালি ছবি থেকে যেমন বাপির সাথে ছবি করলেন একটা গুঞ্জন ছড়ালো, এরপরে জয়ের সাথে সাইমনের সাথে সেভাবে রটিনি বা সেভাবে গল্প লিখতে পারেন। আজকে আমি অপু বিশ্বাস হয়েছি, আমার সাথে যদি শাকিব খান করতে রাজি না হতেন তাহলে আমি অপু বিশ্বাস কোথা থেকে হতাম? আর শাকিব খান অন্য নায়িকাদের সাথে কাজ করছে যদি নাই করে তাহলে তারা কোথা থেকে? আমিও এটা দেখেছি যে অনুদানের সিনেমাগুলোর মধ্যে না তিনটে জিনিস মানুষ অনেক বেশি আগে থেকে চিন্তা করে রাখে, যে সিনেমার পিকচারাইজটা ভালো হবে না, অনুদান লাইক এরকম, ও অনুদানের সিনেমা তাড়াতাড়ি শেষ হবে না, আর একটা হচ্ছে রিলিজ, ও তো প্রশ্নই আসে না বা হইলেও কোনো রকম ফার্স্ট সিনেমা ছিল, দর্শকদের কাছে আবারও অপু বিশ্বাসকে যেতে হচ্ছে, তো এটা বলতে পারি না আমার বিজনেস পলিসি। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চেক ইন তানভীরে। আমার সাথে আড্ডা দিচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। শুটিং অবধি, শুটিং আগে কটা ছিল আর শুটিং শেষে লাল শাড়ি জমা হয়েছে কটা? শুটিংয়ের আগে ছিল ওইভাবে গুনে দেখা হয়নি, তবে ছিল, তবে লাল শাড়ি যেদিন থেকে আমি পেয়েছি অনুদান এবং সেদিন থেকে চিন্তা করেছি যে প্রচারণাটা কীভাবে ধরে রাখা যায়, তখন থেকে এ পর্যন্ত 30টা শাড়ি আমার জমা হয়েছে। 30টা শাড়ি, আচ্ছা আচ্ছা। বলা হয় যে একটু মজা করে বলে যে যেহেতু অপুর লাল শাড়ি নিয়ে নিজের একটা ক্রাইসিস বলেন, লাল শাড়ি পরে বিয়ের অনুষ্ঠান সবাইকে দাওয়াত টাওয়াত দেওয়া, এই ব্যাপারটা তো আমরা তো বিয়েটা খাইতে পারিনি, দাওয়াত তো দিতে পারিনি, সো এই জন্য ছবি প্রথম ছবি প্রথম প্রযোজিত ছবির নামটা লাল শাড়ি হলো। আসলে ওইরকমকে কেন্দ্র করে লাল শাড়িটা নয়, আসলে আমার গল্প সম্বন্ধে অনেকে অনেকটা আঁচ পেয়ে গেছে, তারপরেও আমি বলি এটা হচ্ছে আমাদের একটা কৃষ্টি কালচার, অর্থাৎ আমাদের যে তাঁতিদের একটা শিল্প, হ্যাঁ তাঁত শিল্প, এই তাঁত শিল্প বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা মাধ্যম, কিন্তু ওইটা দিন দিন আমরা দেখছি যে একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং আমাকেও যদি আপনি বলেন যে অপু বিশ্বাসকে, আমিও কিন্তু তাঁত সম্বন্ধে খুব একটা আইডিয়া আমার ছিল না সিনেমা, তো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা তো একেবারেই নেই, এই যে আমরা এত সুন্দর সুন্দর তাঁতের শাড়িগুলো পরি, এত ডিজাইনার শাড়িগুলো পরি, এটা আসলে কীভাবে তৈরি হয় এটাও কিন্তু একটা জানার বিষয় থাকে। তো এই জায়গা থেকে আসলে আমি আমার ডিরেক্টর নিয়ে একটা চিন্তাধারা, সিনেমা জমা দেওয়া এবং আলহামদুলিল্লাহ সিনেমা পেয়ে গেছি, তখন থেকেই আসলে লাল শাড়ির আরো বেশি ভিতরে যাওয়া। আচ্ছা, তারকাদের এই ধরনের অনুদান পেলে যেটা হয়, যেটা দেখি যে পরবর্তীতে অনেক কারণে কন্টিনিউটি থাকে না, অর্থাৎ প্রযোজনা প্রোডাকশন নিজের পরিচালনা, সেটা কতদূর আমরা আশাবাদ রাখতে পারি অপু বিশ্বাসের কাছে? আমি আসলে অনেক বছরই সিনেমা ইন্ডাস্ট্রিতে, আপনারা সবাই জানেন, তো আমি যখন থেকে আছি তার অনেক আগে থেকে অনুদানও সবাই পাই, এটাও আমার জানা, তো আমিও এটা দেখেছি যে অনুদানের সিনেমাগুলোর মধ্যে না তিনটে জিনিস মানুষ অনেক বেশি আগে থেকে চিন্তা করে রাখে, যে সিনেমার পিকচারাইজটা ভালো হবে না, অনুদান লাইক এরকম বলে, ও অনুদানের সিনেমা তাড়াতাড়ি শেষ হবে না, আর একটা হচ্ছে রিলিজ, ও তো প্রশ্নই আসে না বা হইলেও কোনো রকম, তো এই তিনটে জিনিস একদম যাকে বলে একদম হেডলাইন করে না, একদম কালার পেন্সিল দিয়ে, তো এইরকম হেডলাইনের মতন আমি মাথায় নিয়ে আপনাদের সকলের সহযোগিতা আমার বাবা মার আশীর্বাদে আমি এই তিনটাকে আলহামদুলিল্লাহ তো ক্রস করতে পেরেছি, কারণ আমি শুটিং শেষ করেছি 20 ডেজে 20 দিনে, আর তার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার টেকনিক্যাল টিমকে, ধন্যবাদ জানাবো আমার যত সহশিল্পীরা ছিলেন এখানে, আমার নায়ক থেকে শুরু করে যারা যারা আছেন, সেলিম ভাই, সায়মন্ত নায়ক আছেন আমার সঙ্গে, সুমিত সেনগুপ্ত, দোয়েল, তারপরে রাজশীল বামন, অপু, আরও অনেক অনেক, তো তারা সকলের সহযোগিতা, টিমের সহযোগিতা আমি শুটিংটা খুব দ্রুতই শেষ করেছি। ইনফ্যাক্ট শাকিব খান আর আপনি একই সাথে একই সময়ে অনুদান পান এবং সেটির ছবিটা শুরু হলো না, আপনি রিলিজ দিয়ে দিলেন এবং এটার জন্য সাধুবাদ জানাই। সাধারণত এত দ্রুত ঈদে রিলিজ হবে এটা আমরাও প্রত্যাশা করিনি, ভেবেছি হয়তো 1-1.5 বছর লাগবে। এবং শুধু তাই নয় ভাই, আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, আমার রোজার ঈদেই দেওয়ার আসলে প্ল্যানিং ছিল, তখন রেডি ছিল, হ্যাঁ তখন আমি বেশ কয়েকটা ইন্টারভিউতে আমি টুকটাক মানে কখনো বলেছি কখনো আবার সংশয়ের জায়গা থেকে বলিনি, কারণ আপনারা সকলেই জানেন সিনেমা রিলিজের পেছনে আমাদের সেন্সর মানে সার্টিফিকেট পাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, না হলে তো হল পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়, তো আমি যেহেতু সেন্সারটা পাইনি আলটিমেটলি তখনই রিলিজ হয়নি, মানে আপনারা আরও 1.5 মাস আগেই সিনেমাটা পেতেন। আচ্ছা, খুবই দারুণ কথা। এবং কি ইএসপি এবং সাইমনকে কেন নেয়া?
সাইমনকে নেওয়ার দুটো কারণ। প্রথমত কথা, আমার এই সিনেমাটা ফুলি কমার্শিয়াল নয়, বাট আবার কমার্শিয়াল টাচ আছে। এটা একটা কি বলে, মৌলিক জায়গা থেকে উঠে আসা একটা ক্যারেক্টার, যেটা সাইমনের মধ্যে একজন অভিনেত্রী হিসেবে আমি পেয়েছি খুঁজে। আর যদি প্রযোজক বলে তাহলে অবশ্যই আমি 100% পেয়েছি। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার যেহেতু বেশ কিছু টার্গেট ছিল যে আমি সিনেমাটা প্রপারলি রিলিজ করব, এবং আমি যে সময় অনুদান পেয়েছি সেই সময় আমি ফার্স্ট সিনেমা রিলিজ করছি, এবং আপনাদের তো আলহামদুলিল্লাহ খুব গর্জিয়াসলি করছি, কারণ আমার মহরতটা গর্জিয়াসভাবে হয়েছে, আপনারা দেখেছেন। আমি আরও বেশ দু একটা প্রোগ্রাম রেডি করবো সিনেমাকে কেন্দ্র করে, সেটাও ইনশাল্লাহ গর্জিয়াস করবো, মানে অনুদানটাকে ক্রস করবো। তো সেই জায়গা থেকে সাইমনকে নেওয়ার পেছনে আর একটা বিশেষ কারণ হচ্ছে, ভীষণ 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 হেল্পফুল একজন আর্টিস্ট, যেটা আমার প্রয়োজন ছিল সিনেমার ক্ষেত্রে। বলা হয় যে একটা নিপুণের একটা অনুরোধ বা অনুযোগ ছিল সাইমনের কাস্টিং এর ব্যাপারে, ব্যাপারটা কি সত্যি? না, একদমই নয়, নিপুণ আপু এর সামনে পেছনে কোথাও নয়। এটা আসলে মানুষের কিছু কিছু না নিজস্ব ভ্রান্ত ধারণা সৃষ্টি করে পাবলিকের মাঝে একটা বিদ্রুপ মন্তব্য তৈরি করে, এটা মোটেও নয়। সাইমন একজন পরিপূর্ণ নায়ক যাকে আমি আনিনি, সে শুরু থেকে যে ধরনের ক্যারেক্টার প্লে করে আসছে এটা সকলের দেখা, সকলের জানা, এবং এই ধরনের ক্যারেক্টারগুলোতে সাইমন ভীষণ পারদর্শী। আমরা অনায়াসে অকপটে বলবো, তো সেই জায়গায় গ্রামীণ চরিত্রের কথা বলছি। হ্যাঁ, অবশ্যই, এক একটা আর্টিস্টের ক্যারেক্টার থাকে না, যেমন আমি রোম্যান্টিক একটা হিরোইন, এটা সবাই জানে। তো সেই জায়গা থেকে মান্না ভাই অ্যাকশন ঘরানার হিরো, তো সেই জায়গা থেকে সাইমন ওই ক্যারেক্টারকে একদম নিজে থেকে ওন করে। আর সাইমন এমন ভালো একটা হিরো, এবং ব্যক্তি সাইমন এতটা ভালো যে আমার চিন্তাই ছিল আমি সিনেমাটা যেন প্রপারলি শেষ করে আসতে পারি, কারণ আমার পুরো শুটিংটা ছিল আউটডোর। সো ওইখানে যদি আমার টাইমিং ম্যাচ না হতো বা গাফিলতি হতো, আমি খুব বিপদে পড়ে যেতাম, আমার প্রথম প্রোডাকশন। আর এটা আমার জন্য একটা চিন্তার কারণ হতো, কারণ আমি নিজেও একজন নায়িকা, আমি প্রচুর কাজ করি, আমার সেই টাইমিংটা দেওয়ারও টাইম নাই। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে সাইমনই একমাত্র মানুষ যে আমাকে হেল্প করবে সিনেমার সাথে মিশে যেতে পারবে। দ্যাটস ইট। রাইট, কতদিন শুটিং করেছেন আপনি লাল শাড়ি? 20 দিন। একটা না 20 দিন, একটা টোটাল। আগে সব কিছুরে কি করে আপনারা শুরু করেছেন? আমি একদম বলে না, হোমওয়ার্ক করে, মানে পরীক্ষার হলে ঢোকা, যাতে মানে কোশ্চেনটা পড়ার সাথে সাথেই সবার আড়াই ঘন্টার পর আরও টাইম লাগে, আর যারা পড়াশোনা করে আসে তাদের 1.5 ঘন্টাতে এনাফ, আর হাফ অ্যান আওয়ার থেকে যায় হাতে। তো আপনি বলতে পারেন আমি সিনেমা নিয়ে প্রচুর ওয়ার্কআউট করে একদম সব কিছু প্ল্যানিং করে, লাইক হিরো এই কয়দিনই লাগবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না, তার জন্য আমার যা যা ব্যাকআপ দরকার, টেকনিক্যাল ব্যাপার ব্যাকআপটা সেটা আমি রেখে দিয়েছিলাম। তার মানে প্রযোজক হিসেবে অনেকখানি সফল, এত গুছিয়ে কাজ করার প্রথম প্রযোজন, এটা কি একটা পুরনো অভিজ্ঞতার একটা ফসল মনে করছেন? না, পুরনো অভিজ্ঞতা না, সমস্ত অভিজ্ঞতাকে একত্র করে, এবং যদিও এটা আমার মুখ দিয়ে শুনতে কতটা সুন্দর না বাজে শোনাবে জানি না, আমি কিন্তু শুটিংয়ে যাবার আগে প্রত্যেকটা আর্টিস্টের রেমুনেশন ক্লিয়ার করেছি। এটা আমি জিজ্ঞেস করতে চাই, কারণ অনুদানের ছবি যেটা হয় যে আচ্ছা কম বাজেট তো অনেক, 50% রেমুনেশন বাকি থাকে, কেউ নিতে চায় না, দিতে চায় না। আচ্ছা, না এটা এটা আমি আগে কমপ্লিট করেছি, লাইক আমার শুটিং শুরু হয়েছিল 2 তারিখ থেকে, আমি 1 তারিখের মধ্যে সবার রেমুনেশন কমপ্লিট ছিল, শুধুমাত্র যত সামান্য রেখেছিলাম ডাবিং এর জায়গা থেকে, যেহেতু আমাকেও প্রফেশনাল হতে হবে। আর আমার যত টেকনিশিয়ান ছিল তাদের সকলে, তাদের যেহেতু ডাবিং নেই, তাদের সকলে 18 দিনের আমার কনভিন্স দেওয়া ছিল ঢাকা থাকাকালীন, জাস্ট 2 দিন আমি দেইনি। আর যেহেতু আমাদের এখানে মেল আর্টিস্ট অনেক আছে, তারা টুকটাক সিগারেট খায়, যেটা আমরা সবাই জানি, আর এটা আসলে যদিও স্ক্রিনে এটা নিষিদ্ধ, তারপরেও বলি আমি একবারে ঢাকা থেকে কে কোনটা খায় কি খায় বিভিন্ন নাম আমি জানতামও না আগে, তো এইসব জেনে টেনে নিজে আমি একদম 20 দিনে কার কতটুকু লাগবে, কে কোন ব্র্যান্ডের খায়, কে কি কালারের খায়, কে কি রকমের খায়, রকম ব্র্যান্ড মিলিয়ে টিলে একদম 20 দিনেরই আমার প্যাক ছিল। তো অপুর বেসিক্যালি ছবি থেকে যেমন বাপির সাথে ছবি করলেন, একটা গুঞ্জন ছড়ালো, এরপরে জয়ের সাথে পাবনায় শুটিং করতে গিয়ে, ওটা গুঞ্জন না ঠিক, সাইমনের সাথে সেভাবে রটেনি বা সেভাবে গল্প লিখতে পারেনি, নাকি হয়নি বিষয়টা? আসলে যেটা হয়েছে, এটা কি ওয়ার্ক করে এগুলো গুঞ্জন? না ভাইয়া, আমি এই দুটো বিষয়ে পার্ট বাই পার্ট ক্লিয়ার করি। বাপির ব্যাপারটা হয়েছিল টেকনিক্যালি, যেহেতু আমি কামব্যাক করেছিলাম শেষ মোমেন্টে, আমি একটু কনফিউজ ক্যারেক্টারে পড়ে গিয়েছিলাম। ক্যারেক্টার মানে হচ্ছে যে আসলে দর্শক আমাকে আমার আগের উপর বিশ্বাস নেবে, তো একটু কনফিউজ ছিল, নায়িকা হিসেবে দেখবে তো, এই করবে তো, সে তখন হয় কি একটা স্ট্যান্ড বাজি বলতে পারে, লাইক আমাদের তো সিনেমা রিলিজ করার সময় তো অনেক স্ট্যান্ড বাজি দেয় যে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, অমুক দেওয়া হবে, তমুক দেওয়া হবে,
আলটিমেটলি কিন্তু এটা হয় না। তো স্ট্যান্ডবাজি বলতে পারেন বাপ্পিকে আমাকে ঘিরে, যে প্রেমের গুঞ্জন ছড়ালে যদি আমাদের সিনেমাটা হিট হয় অথবা দর্শক সিনেমা হলে আসে, প্রথম পরীক্ষা তো, প্রথম পরীক্ষা আবার বলতে পারেন যেহেতু আফটার মাদার ওটার ফার্স্ট সিনেমা ছিল, দর্শকদের কাছে আবারও অপু বিশ্বাসকে যেতে হচ্ছে, তো এটা বলতে পারেন আমার বিজনেস পলিসি। ওকে, নাম্বার ওয়ান। এবার আসেন জয়, জয় চৌধুরীর সাথে যেটা হচ্ছে যে সে ভীষণ ভালো একটা ছেলে, আর আমরা যদি কারোর সাথে কাজ না করি তাহলে করবে কার সাথে? আজকে আমি অপু বিশ্বাস হয়েছি, আমার সাথে যদি শাকিব খান করতে রাজি না হতেন তাহলে আমি অপু বিশ্বাস কোথা থেকে হতাম? আর শাকিব খান অন্য নায়িকাদের সাথে কাজ করছে যদি নাই করে তাহলে তারা কোথা থেকে হবে? তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু সবাই সবার সাথে যদি নাই কাজ করে তাহলে তো সে আর্টিস্টটা আসা সম্ভব নয়। আর সাইমনের ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমি তো মানে প্রকৃতি নই, যার জন্য আমি এবার এই সিনেমার প্রযোজকও বটে, তো মানুষ কতটুকু মিথ্যা বানাতে পারে, তো এই বানানোটা আসলে অনেকটা দূর গেলেও টিকবে না, বা এটা আসলে এই মিথ্যাটা সাজবে না, কিছু মিথ্যা থাকে না, যেমন এখন যদি আমি আপনাকে বলি ভাই আমি তো সাজতে পারি না, এটা হাস্যকর মিথ্যা হবে, কারণ একটু নায়িকা। সো ওই গল্প বানানোর ক্ষেত্রে যেহেতু লালশাড়ির প্রযোজক অপু, নায়িকা অপু, সাইমনকে ঘিরে যদি বাড়তি কথা বলি নিন্দুকেরা ওরা নিজেরাই লজ্জা পেয়ে যাবে, তাই লজ্জাটা কন্ট্রোল করার জন্য এটাকে আর মুখে মুখে বানাই।